গেল কয়েক দিনের ভারী বর্ষণে ময়মনসিংহের বিভিন্ন এলাকা জলাবদ্ধতা হয়ে আছে। পানিতে রাস্তাঘাট, পুকুর, কৃষি জমি তলিয়ে গেছে, ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও খামারিরা। জেলা কৃষি ও মৎস্য বিভাগ জানিয়েছে ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে সব রকম সহায়তা দেওয়া হবে। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির তথ্যে রেজওয়ান শরীফের রিপোর্ট। ময়মনসিংহে রয়েছে অসংখ্য মৎস্য খামার ও কৃষি জমি। এখানকার উৎপাদিত মাছ ও কৃষিপণ্য রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার চাহিদা পূরণ করে থাকে। কিন্তু গেল কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে নিচু এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে, ডুবে গেছে কাঁচা পাকা ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সবজি ক্ষেত, পুকুর তলিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক ও খামারিরা। আঙর ধান বেহি গেছে গা, ফুক শুনির মাছ হয়ে গেছে গা, বেহি গেছে গা, পানি খেয়ালছে, এরপরেও পুকুর একটাও নাই, সব তলই গেছে। গরু ছাগলের খাবার নাই, আমাদের খাবার নাই, আমাদের পুরো এলাকা আমাদের বন্যা একদম, রাস্তাঘাট রাস্তার উপর আটো মানে উপরে পানি, সব হাতের পয়সাও শেষ, বন্ধের ফসল খেয়ালছে, বাড়ি ঘর আমার গরম পানি উঠতে পারছে। সরকার আমাদেরকে ভুক্তভোগী বা আমাদেরকে যে পূরণ করে দেয়, এতে খামারিরা আশাবাদী যে একটু স্বাবলম্বী বা হতে পারে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের তালিকা করা হয়েছে, তাদের সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মাছ পোনা এবং অবকাঠামোগত ক্ষতি সেটার পরিমাণ প্রায় 645 কোটি টাকার মধ্যে আমরা টেন্টেটিভ নির্ধারণ করেছি, এবং এই বিষয়টা, এই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাইছি এবং তাদের অনুরোধ করছি। আর পানি দ্রুত নেমে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। 64,450 জন কৃষককে বিভিন্ন ফসলের প্রণোদনা বরাদ্দ দিয়েছে। আমরা প্রণোদনা কার্যক্রমের জন্য ইতিমধ্যে তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছি, আশা করি কৃষক পর্যায়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। কৃষি বিভাগের তথ্য মতে কয়েকদিনের বৃষ্টিপাতে জেলায় প্রায় 12,000 হেক্টর জমির ধান ও সবজি নষ্ট হয়েছে, আর মৎস্য খাতে ক্ষতি হয়েছে 650 কোটি টাকা। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।